আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে রাজকীয় স্বাদে আমের মালাই কাপকেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু আরও সাংঘাতিক মজা। তো চলুন দেখে নিই কী করে এই রাজকীয় স্বাদে আমের মালাই কাপকেকটি তৈরি করেছি। এর জন্য লাগবে হচ্ছে আম। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে তারপর একটি ব্লেন্ডার জারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। আর এরপর একটি স্ট্রেনারে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এতে করে আমের এক্সট্রা আঁশগুলো আলাদা হয়ে যাবে। আর এটাই হচ্ছে ম্যাঙ্গো পিউরি। এখানে মোট হাফ কাপ পরিমাণে ম্যাঙ্গো পিউরি হয়েছে। এখন কেকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। আর এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। আর এই চিনিটা আমি এই ডিমের মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। চিনিটা একবারই দিবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আর এক্ষেত্রে আপনার চাইলে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন। আর এখানে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই ডিমের মিশ্রণটা বিট করতে করতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং একটা ফোমি টাইপের হয়ে আসবে, এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর আমি যে ম্যাঙ্গো পিউরিটা করেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিচ্ছি, মানে এখানে 1/4 কাপ দিচ্ছি। এখন সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে সেই মিশ্রণের উপরে একটি চালনির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, আর খুবই সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, তবে এটা একেবারেই অপশনাল। এখন এটাকে ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। এখন সব কিছু আলতো হাতে ভালো করে মিক্স করে নিলাম। আজকের কেকগুলো তৈরির জন্য আমি কাপকেকের মোল্ড ইউজ করছি, তবে আপনারা চাইলে কিন্তু এই কেকটা একবার একটি মোল্ডের মধ্যে তৈরি করে নিতে পারেন। একেবারে ভরে দেওয়া যাবে না, একটু গ্যাপ রাখতে হবে। এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভিতরে এয়ার বাবলসগুলো চলে যাবে। আজকের কেকটা আমি দুভাবে তৈরি করে দেখাবো। এর জন্য একটি পাত্রের মধ্যে বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড। আপনার স্ট্যান্ডের পরিবর্তে যে কোনো স্টিলের বাটিও এর মধ্যে রাখতে পারেন। এরপর এর মধ্যে দিচ্ছি পানি, আর পানির পরিমাণটা স্ট্যান্ডের নিচ পর্যন্ত হতে হবে। এখন ঢেকে অপেক্ষা করতে হবে পানির মধ্যে বলক আসা পর্যন্ত। কিছুটা কেক আমি ওভেনে তৈরি করে নিচ্ছি। এই জন্য 350 ফারেনহাইটে আমি এটাকে 15 মিনিটের জন্য বেক করে নিব। যখনই পানির মধ্যে বলক চলে আসবে তখনই সেই কেকের মোল্ডটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে চুলার আছে মিডিয়ামে রেখে এই কেকগুলোকে আমি 15 মিনিটের জন্য ভাপে তৈরি করে নিব। কেকগুলো তৈরি হতে থাকুক, আর অন্যদিকে আমি কেকের জন্য এখন মালাইটা তৈরি করে নিব। এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণে পানি, আর সাথে এখানে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, আর সাথে চিনি দিচ্ছি 1/4 কাপ। আপনারা পাউডার মিল্ক এবং পানির পরিবর্তে সরাসরি লিকুইড মিল্ক এর মধ্যে 3 কাপ পরিমাণে দিতে পারেন। এখন এই দুধটা জাল করে আমি এই দুধটাকে কিছুটা শুকিয়ে নিব। আর সৌন্দর্যের জন্য আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, তবে এটা একেবারে অপশনাল। দুধটা শুকিয়ে যখন 2 কাপ পরিমাণে হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ভাপে তৈরি করা কেকগুলো এখন হয়ে গিয়েছে। একটি স্টিকের মাধ্যমে এটা চেক করে দেখাচ্ছি। এই দেখুন, কাঁচিটি ক্লিন হয়ে বের হয়েছে, তার মানে কেকটি হয়ে গিয়েছে। অন্যদিকে ওভেনের কেকগুলোও হয়ে গিয়েছে। আর এই কেকটা দেখুন কতটা সফট হয়েছে, একদম তুলতুলে। আর এরই মধ্যে দুধটা এখন কিছুটা ঠান্ডা হয়েছে, তবে একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম গরম যেন থাকে। তো এর মধ্যে আমি এখন বাকি ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি।
এরপর এটাকে ভালো করে মিক্স করে নেচ্ছি। এরপর সেই কাপকেকগুলো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এর ভিতরে একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে মালাইগুলো কেকের ভিতরে ভালোভাবে ঢুকবে। এরপর এর মধ্যে সেই মালাইটা দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য কিছুটা আম আর বাদাম কুচি দিয়ে দিলাম। পরিবেশনের আগে অবশ্যই উপরে আরও কিছুটা মালাই ঢেলে নেবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগে। অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার ফেসবুক গ্রুপে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। তো আর দেরি কেন, আপনারা এখনই বানিয়ে ফেলুন। আমি এবার তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।